সাভার ও আশুলিয়াতে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেড মিটার দেওয়া হচ্ছে। তবে এসব প্রিপেড মিটার পোস্টপেইডের চেয়ে বেশি টাকা কেটে নেওয়ার অভিযোগ করছে গ্রাহকরা। এছাড়া অতিরিক্ত মিটার ভাড়া এবং রিচার্জ পয়েন্টের সংখ্যা কম থাকায় ভোগান্তি উপহাতে হচ্ছে। সাভার প্রতিনিধি আব্দুল হালিমের প্রতিবেদন। বিদ্যুতের অপচয় রোধে গ্রাহক পর্যায়ে প্রিপেড মিটার বসানোর পরিকল্পনা অনুযায়ী এবার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় দেওয়া হচ্ছে প্রিপেড মিটার। তবে এসব প্রিপেড মিটারগুলোতে পোস্টপেইড মিটারের চেয়ে অতিরিক্ত ব্যয় হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। রিচার্জ পয়েন্টের সংখ্যা কম হওয়ায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রিপেড কার্ড কিনতে হয় গ্রাহককে। পাশাপাশি রয়েছে বারবার কার্ড কেনার ঝামেলাও। এ ধরনের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা। প্রিপেড মিটার বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধনের মতো কর্মসূচিও পালন করেছে বিক্ষুব্ধরা। আগে যে বিল আসতো, আমরা যে বিল দিতাম, তার চেয়ে ডাবল আসতেছে। রাত 12টার সময় কারেন্ট চলে গেল, তখন কি উঠে এসে আবার লোড দিবে টাকা? তো পেমেন্ট সিস্টেম এখন ইজি করা দরকার। কাজে যাই, কাজে যাওয়ার পরে দেখা যায় দুপুরবেলা কারেন্ট চলে গেছে, এখন আমি পারি না কাজ সেরে এসে টাকা ভরতে, পারি না আমি ওই কাজ করতে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে প্রাথমিক পর্যায়ে এসব অভিযোগ আসছে, দ্রুত এসব অভিযোগের সমাধান করা হবে বলে জানান তারা। গ্রাহকদের বাসায় বিদ্যুতের ভুল ওয়্যারিং এর কারণেই প্রিপেড মিটারে বেশি টাকা কেটে নিতে পারে বলে দাবি করেছে প্রকল্প পরিচালক। প্রতিটা মানুষ যদি তাদের মিটারগুলা সেপারেট করে নেয়, নিউট্রাল আলাদা আলাদা করে, তাহলে কোনো টাকা কাটবে। 2021 সালের মধ্যে 2 কোটি গ্রাহককে প্রিপেড মিটারের আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।